2016 সালে রেলওয়ের কাছ থেকে বগুড়া রেল স্টেশনের বিপরীতে 1,95,137 বর্গফুট জায়গা লিজ নেয় রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট। এক একটি দোকানের আয়তন 80 বর্গফুট ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান শুক্রা এন্টারপ্রাইজের মাধ্যমে সেখানে 872টি দোকান নির্মাণ করে বগুড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। নাম দেয়া হয় মুক্তিযোদ্ধা হাসান আলী রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট সুপারমার্কেট। এর বাইরেও পার্কিং স্পেসের জায়গাতেও নির্মাণ করা হয় শতাধিক দোকান। সেখানেও রেলওয়ের নির্ধারিত ফির চেয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে লিজ দেওয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় বগুড়া রেলওয়ে স্টেশনের বিপরীতে নকশা অমান্য করে পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা শতাধিক সেই দোকানগুলোতে বুধবার বেলা 12টায় উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। বিকেল পর্যন্ত উচ্ছেদ করা হয় অর্ধ শতাধিক অবৈধ দোকান। আজ যারা কল্যাণ ট্রাস্ট নামে সমিতি এই নিরীহ মানুষগুলোকে নিয়ে সিলিমিলি খেলতেছে, লুটপাট করছে এখানে, কারণ ওনারা যদি লুটপাট না করতো সাধারণ মানুষ এখানে নির্যাতিত, 6টা বছর হলে সাধারণ মানুষ নির্যাতিত। আমার প্রায় একটা দোকান 8 লাখ দিয়ে লওয়া আছে, আর একটা আপনার ভাড়ায় লওয়া আছে প্রায় 1.5 লাখ, 1,60,000-এর মতো এইভাবে লওয়া আছে। আমার সাথে অনেকেই দোকান যারা কিনছে তারা অনেক ঋণ ধার করে কর্জ করে দোকানগুলো কিনছে। আমরা যেটা উচ্ছেদ করছি এই জায়গাটা হচ্ছে মূলত পার্কিং এরিয়া, কিন্তু সেই নকশা টাকা না মেনে নিয়ম বহির্ভূতভাবে এই পার্কিং এরিয়াতে কিছু দোকানপাট করা হয়েছে, আমরা সেটা উচ্ছেদ করে দিচ্ছি। দোকান সংখ্যা না, এখন হচ্ছে আমাদের পার্কিং এরিয়া হচ্ছে 70x180 ফুট, এর ভিতরে যতগুলো আছে আমরা সেগুলো ভেঙে দিচ্ছি। 80 বর্গফুট আয়তনের একটি দোকানের জন্য লিজ বাবদ 1,25,000 টাকা, নির্মাণ বাবদ প্রতি বর্গফুটে 1,923 এবং লাইসেন্স ফি বাবদ রেলওয়ে বর্গফুট প্রতি 110 টাকা নির্ধারণ করে। তাতে এক একটি দোকানের জন্য 2,87,650 টাকা খরচ হলেও ব্যবসায়ীদের কাছ থেকে 8 থেকে 10 লাখ এমনকি 12 লাখ টাকা পর্যন্ত আদায় করেন সংশ্লিষ্টরা। অতিরিক্ত অর্থ আদায়ের প্রশ্নে একে অপরকে দোষারোপ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সমিতির নেতারা। হায়দার আলী এবং রায়হান, রায়হান রেলের তৃতীয় শ্রেণী কর্মচারী, সে এখানে অনেক লোক আছে যার কাছ থেকে কাগজ করার নামে টাকা নিয়ে 2,50,000-3 লাখ এরকম টাকা নিয়ে স্লিপ দিছে, যেটা কোনোদিন সরকারি কর্মচারী পারে না। এইরকম দায় এবং দেনা প্রায় 3 কোটি টাকা, এই দায়টা এখন ওনারা কীভাবে শোধ করবে আমি জানি না, তবে এগুলো সব সাধারণ মানুষের টাকা যাদেরকে কাগজ করার নাম বলে টাকা নিচ্ছে। সমিতির পক্ষ থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে এবং এটা তারা নিজের উদ্যোগে এটা করছে। এই ব্যাপারে সমিতি কোনো এই টাকা নেয়নি এবং আমি সমিতির সভাপতি হিসেবে আমার এই ধরনের কোনো ইয়ে নাই। ডেভেলপার সাহেব কিছু ইয়ে করছিল এবং সেটা তাকে তার ইয়েতে এটা করা হয়েছে। বগুড়া ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হায়দার আলী এবং সাধারণ সম্পাদক তার ছেলে রায়হান কবির। সমিতির সভাপতি হায়দার আলীর বাবা বীর মুক্তিযোদ্ধা হাসান আলীর নামে মার্কেটের নামকরণ করা হয়। অভিযান চলাকালে সমিতির সাধারণ সম্পাদক রায়হান কবিরকে ধাওয়া করেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া।